বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া পূর্ব শাখার আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আখাউড়া পৌর শহরের আবির গ্রিন চিলি পার্টি কমিউনিটি সেন্টারে আলোচনা ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া পূর্ব জেলা শাখা কমিটির সভাপতি হাসিবুল হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পিপি অ্যাডভোকেট আজাদ রকিব তুরান, মণিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল হক ধনু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জালালউদ্দিন জালু, বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া পূর্ব জেলা শাখা কমিটির নির্বাহী সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।